প্রতিটি মেয়ের মধ্যেই রয়েছে বিপুল সম্ভাবনার বীজ। সেটি যদি লালন পালন করা হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ বদলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ভারতে লক্ষ লক্ষ মেয়ের জীবন অন্ধকার। এই মেয়েরা কখনোই তাদের পড়াশোনা শেষ করতে পারে না, যা তাদের পূর্ণ সম্ভাবনাময় বেড়ে উঠতে বাধা দেয়। চাঁদনীকে দেখুন, সে একটি ছোট্ট গ্রামের মেয়ে। সে মাত্র অষ্টম শ্রেণী পাশ করেছে এবং তার পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী। কিন্তু সে যেখানে থাকে সেখানে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই এবং পরিবহনের কোনো মাধ্যমে তাকে নিরাপদে দূরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার বাবা মা মনে করেন যে তাকে আরও শিক্ষিত করা একটি উপযুক্ত বিনিয়োগ নয়, বিশেষত যখন তারা ইতিমধ্যেই আর্থিকভাবে সংগ্রাম করছেন এবং এটাও কারণ সে একটি মেয়ে। ছোটবেলা থেকেই সে গৃহস্থলীর কাজে সাহায্য করবে এবং তার ভাই বোনদের দেখাশোনা করবে বলে আশা করা হচ্ছে, এবং এখন তাকে নিরাপদ রাখার জন্য কোনো স্কুল না থাকায় সে বিয়ে করে নেবে। চাঁদনীর বয়স মাত্র 14। এই মুহূর্তে চাঁদনীর মতো মেয়েদের তাদের নিজের জীবন নিয়ে কথা বলার ক্ষমতা নেই। তারা মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত নয় এত অল্প বয়সে স্ত্রী এবং মা হতে, এবং এটি তাদের স্বাস্থ্য এবং তাদের শিশুদের স্বাস্থ্যের উপর একটি খিসারত নেয়। এই পরিবারগুলো এখন দারিদ্র্যের চক্রে আটকে পড়েছে, যা প্রায়ই প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। কিন্তু এরম নাও হতে পারে। এখন দেখা যাক কি হয় যদি চাঁদনী স্কুলে থাকে এবং সে তার মাধ্যমিক শিক্ষা শেষ করে। শুধু ভাবুন ওর আগামী জীবনে এর ফল কি হতে পারে। শিক্ষালাভ করে সে একটি চাকরি পেতে পারে, যা তাকে আর্থিকভাবে স্বাধীন হতে সক্ষম করে এবং অবশেষে দারিদ্র্যের চক্র ভাঙে। সুসংবাদ অব্যাহত, মা হবার সঠিক সময়ে সে নিজেই নির্বাচন করতে পারবে। এবার তার সন্তানরা স্বাস্থ্যবান এবং সম্পূর্ণ শিক্ষিত হওয়ার সম্ভাবনা বেশি। শুধু ছেলেরা নয়, মেয়েরাও। এবং এটি শুধু সেখানেই থামছে না। যেই দেশে মহিলারা শিক্ষিত সেই দেশ নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ, এবং অর্থনীতিও সেখানে বিপুল উন্নতি পায়। যদি আমাদের সব মেয়েরা পুরোপুরি শিক্ষিত হয় এবং কর্মশক্তিতে যোগ দেয়, তাহলে আমরা আমাদের জিডিপিতে অবিশ্বাস্যভাবে $770 বিলিয়ন যোগ করতে পারি। কল্পনা করুন, একসাথে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের মেয়েরা যেন স্কুলেই থাকে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। যখন তারা সমৃদ্ধ হয় আমাদের দেশেরও সমৃদ্ধি হয়।